কে অবস্থা আমরা ইন্টারনেট পেয়ে তো বহুত খুশি হলাম নাকি আমরা তো খুশি নই আপনারা তো ইন্টারনেট পেয়ে গেছেন কত মায়ের ছেলেরা এখনো পাসায় ফিরে নাই আমি কালকে একটা পোস্ট করলাম যে ইন্টারনেট পাইলে কি কি হবে না হবে দেখলেন এটা সত্যি কিনা এক এক জনের পোস্ট দেখলে আমরা মানে একটার পর একটা আসতে থাকে আসতে থাকে আসতে আছে পোস্ট ফেসবুক খুলছে মানে ইন্টারনেট খুলছে নাকি পুরা ওরা দুনিয়া পাইয়া গেছে মানে আলাদা একটা দুনিয়া পায়ে গেছে সেটা খবর মানে মাথায় নাই যে কিছুদিন আগে যে কত মায়ের ছেলেরা যে আমাদের জন্য প্রাণ হারাইছে এটা ওরা ওদের চিন্তা নাই মাথায় নাই এখন এক একজনের স্টোরিতে আই এম ব্যাক পোস্ট করে আমি ফেসবুকে আসছি মানে কি বলবো আর ওদের মানে একদম মানে ভাষা নাই যে ওদেরকে আমি বলবো যে এইসব কথা যা তাদেরকে করুক এখানে আর কিছু বলার নাই আমার আপনাদেরকে আপনারা যদি না বুঝেন কিছু করার নাই আর কিছুদিন কিছু কিছুক্ষণ আগে এক মন্ত্রী আমি এক ভিডিও দেখলাম বলে যে আমরা প্রবাসীরা টাকা বাড়াইতে তো এখন আমাদেরকে বলে কেন টাকা বাড়ানোর জন্য ওই যে মুক্তিযুদ্ধের নাতি ভূতি আছে ওদেরকে বলুক টাকা বাড়াইতে কি কারণে আমরা টাকা বাড়াবো এখন আমরা আমরা তো ওই যে আবার বলে আমরা নাকি মানে মূরক্ষ মানে পড়ালেখা নাই আমরা আমরাই তো আমরা অত মূরক্ষ জঙ্গল রেতে আমরা দেশ চালাইতেছি মূর্খ হয়ে তো আমরা দেশ চালাইতেছি আমরা রেমিটেন্স না দিলে আপনাদের এই পেটে ভাত যাবে না আমরা রেমিটেন্সের আপনার চাকা যদি না ঘুরাই আপনাদের তো টাকা পাবেন না আপনারা পাইবেন না টাকা আসবেন আপনাদের পকেটে আসলে আমাদের আমি এই টপিকে যেতে চাই না ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপনারা যাই করেন এইগুলা মাথায় রাখবেন যে কি হয়েছে না হয়েছে আগে এগুলো মাথায় রেখে সব কিছু করবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম